দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে সতর্কতামূলক বার্তার পাশাপাশি বেশ কিছু ভুল তথ্যও চলে যাচ্ছে মানুষের কাছে তদুপরি বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর মানুষের মনে ভীতির সঞ্চার হয়েছে অনেকেই করোনা আতঙ্কে ভুগছেন আসুন জেনে নেওয়া যাক মহামারী সম্পর্কে কোরআন হাদিস কি বলছে কোরআন হাদিসে মহামারী ও বালা মুসিবতকে মানুষের গুনাহের ফসল বলা হয়েছে সেই হিসেবে করোনা ভাইরাসও আমাদের গুনাহার ও অন্যায়ের ফসল বান্দা যখন বেপরোয়াভাবে গুনাহা করে আল্লাহ তালা তাকে সতর্ক করতে বিভিন্ন পরীক্ষায় ফেলেন যেন সে গুনাহা থেকে নিবৃত হয় আল্লাহ তালা বলেন মানুষের কৃতকর্মের ফলে স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়ে যার ফলে তাদের কৃতকর্মের কোনো কোনো কর্মের শাস্তি তাদেরকে তিনি আস্বাদান করান যাতে তারা ফিরে আসে নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম বলেন যখন কোনো সম্প্রদায়ের মাঝে অশ্লীলতা প্রসার ঘটে তখন তাদের মাঝে মহামারী এবং এমন দুর্ভিক্ষ দেখা দেয় যার নমুনা তারা পূর্বপুরুষদের মাঝে দেখেনি তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই মুমিনের আতঙ্কিত হওয়ার কিছু নেই সে সর্বদা আল্লাহর ফয়সালা ও সিদ্ধান্তের উপর সমর্পিত থাকে বিশেষ করে বান্দা যখন আল্লাহ তালার হুকুম মেনে চলে তবে তার জীবন হয় চিন্তামুক্ত আল্লাহ আল্লাহতালা ঈর্ষাদ করেন জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না রাসুল্লাহ সাল আলিয়া সাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি মহামারীতে পতিত হয় এবং নেকির আশায় সে ধৈর্য সহকারে সেখানে অবস্থান করেন এবং এ বিশ্বাস রাখে যে আল্লাহ তালার হুকুম ব্যতীত কিছুই হয় না তখন সে শহীদের সব পায় এ সময় আমাদের কি করতে হবে আল্লাহর স্মরণ ও জিকির বাড়িয়ে দেওয়া বেশি বেশি ত তা ইস্তেকফার করা হাদিসে বর্ণিত দোয়ার আমলগুলো করা যেমন বেশি বেশি দান সৎকা ও মাতা পিতার সেবা করা পরিবারের লোকদের সঙ্গে সুসম্পর্ক রাখা নবী কর্মী সাল্লু আলী হাসলাম বলেন দান সৎকা ও সৎকর্ম অপমৃত্যু থেকে রক্ষা করে তাহাজদের ছালাদ আদায় করা ও দোয়া করা নবী সাল্লু আলী হাসলাম বলেন তাহাজদের সালাত শরীরের যাবতীয় রোগবালাই দূর করে নিজের ঘর ও অঞ্চল থেকে অতি প্রয়োজন ছাড়া বের না হওয়া রাসল সাল আলি হিসাল্লাম বলেছেন যখন তোমরা কোথাও মহামারী সংবাদ পাবে তখন সেদিকে যেও না আর যদি তোমরা মহামারীতে আক্রান্ত ভূমিতে পূর্ব থেকে অবস্থান করো তাহলে সেখান থেকে পালিও না একান্তই যদি যেতেই হয় তাহলে সেই এলাকা বা শহরে প্রবেশ করে এই দোয়া করা পরিচ্ছন্ন থাকা এবং ঘরবাড়ি ও আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা যেখানে সেখানে কফ থুতু এবং নাকের ময়লা না ফেলা অজো অবস্থায় থাকা কেননা হাদিস শরীফে পবিত্রতাকেও ইমানের অঙ্গ বলা হয়েছে সুতরাং আসুন আতঙ্কিত না হয়ে সতর্ক ও সাবধান হই বেশি বেশি আল্লাহ স্মরণ ও জিকির করি তও বা ইস্তেকফার করি এবং আল্লাহ তালা দরবারে দোয়া রোনাজাবি ও কান্নাকাটি করি ওগম আবুধ আপনি আমাদের দেশের সকল বিশেষ সকল মানুষকে হেফাজত করুন বিশেষ করে আমাদের বিবাদ পিতা মাতা এবং আত্মীয় স্বজনকে করোনা ভাইরাস সহ সকল ধরনের রোগ ও বা বালা মুসিবত থেকে হেফাজত করুন আমিন